right out there. It's a full house. I'm getting emotional. Not a single second more. Naveed Mahboob, ladies and gentlemen. Alright, ladies and gentlemen, thank you very much. Now welcome to Naveed's Comedy Globe. Wow, আমরা জীবনে আজকে 10 বছর পার হয়ে গেল মানে উই হ্যাভ মেড সো মাচ প্রোগ্রেস কমেডি ক্লাবে আর আমরা 10 বছর আগে যখন শুরু করেছিলাম তখন বিনামূল্যে করতাম 10 বছর পরে আমরা 300 টাকা টিকিট আসতে পারছি তারপর অনেকে বলছে ভাই এত দাম একজন এরকম বলছে ভাই এত দাম দিয়ে আপনারা কমেডি দেখান বাইরে গিয়ে দেখুন একটা মার্সিডিস করে আসছে তারপর পর দেখলাম সিএনজি চালিত মার্সিডিস এনিওয়ে দিস ইজ কমেডি ওয়াও হোয়াট আ গ্রেট অডিয়েন্স আর কারা কারা আজকে প্রথম আসছেন হ্যাঁ ওয়াও আপনি ফার্স্টে প্রথম ওয়াও আপনি প্রথম আজকে উনি কে ওয়াইফ না আপনাকে আমি লাস্ট হু ওয়াজ দ্য আদার পারসন উইথ ইউ না না ইটস ওকে আমরা যখন কমেডি শুরু করেছিলাম তখন ইনফ্যাক্ট যখন আমি আমেরিকাতে কমেডি শুরু চামেসমে বললাম আমেরিকা থাকতাম তো আমি যখন আমেরিকাতে কমেডি শুরু করলাম তখন সরি ভাই আপনাদের এখানে এটা একটু ইয়ে হয়ে গেছে এটা সোহাগ বাসের মতন তিনজন হয়ে গেছে আপনার কি ডু ইউ গাইস নো ইচ আদার আপনাকে একটা চেয়ার দিব হিজ কথা ভাই 300 টাকা দিছি আপনার পাশা একটা জায়গায় বসতে রয়েছে আটটা দিতে পারলাম না হ্যাঁ ইজ মাই বাট লাইক ওয়ার্থ 150 টাকা আপনার অবস্থা এরপরে তিনজন রিক্সায় বসেন ওইটা রিক্সা না ওটা ডাবল ডেকার বাস যেই সাইজ আপনারা ইম্পসিবল রিক্সায় বসতে পারে না আপনারা একসাথে রিক্সায় বসেন এটা হলো বাংলাদেশি রিক্সা ভার্সন অফ ওমর আকবর আর অ্যান্টনি হ্যাঁ হোয়াইট বডি রিক্সা বাইরে বাই তার মানে বডির এক সাইড মোহাম্মদপুর আর একটা সাইড টাঙ্গারপুর আপনার কি ফ্রেন্ডস নাকি What the hell are you doing in the middle? It sounds like a porn, yeah? Chonya chakka 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 chonya 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 chakka এই পর্নের নাম কি জানেন হোয়াইট বডি পর্ন আরে বেচারা কিন্তু গিট্টু টিট্টু লাগে ওনার নাম নীল আমি বুঝতেই পারছি নামটা কেন নীল ছবির সাথে মিল লাগে ও সরি আমার শ্বশুর বসে আছে এখানে সরি এটা বলা ঠিক না ইটস টু লেট হোয়াট এভার আই ডু তিন বাচ্চা হয়ে গেছে হোয়াট দ্য হেল ইজ গোনা ডু নাও এবার আমরা যখন কমেডি শুরু করি আমেরিকাতে আবার বললাম না আবার ঘুরিয়ে আনছি আমেরিকাতে যখন আমরা কমেডি শুরু করি আমি ক্যালিফোর্নিয়াতে এবং কমেডি শুরু করার পরেই মাই ওয়াইফ ওয়াজ উই ইউ নো উই ওয়ার তখন শি ওয়াজ এক্সপেক্ট শি ওয়াজ হোয়াট দ্য হেল আই সেইং শি ওয়াজ ওই সময় এক্সপেক্টিং হার ফার্স্ট চাইল্ড ঠিক আছে এবং তারপরে যখন ঢাকা কমেডি ক্লাব খুললাম সেকেন্ড চাইল্ড কমেডি ক্লাব বন্ধ হয়ে গেল থার্ড চাইল্ড টেন্থ অ্যানিভার্সারি আই থিঙ্ক আই গট গো হোম না কমেডি ইজ গ্রেট কারণ মানুষকে হাসাতে খুব ভালো লাগে আর বাঙালিদের হাসাতে খুব কষ্ট মানে আমরা হাসতে চাই না হাসুন না কী করব আমরা কোনো ভয় পাই আমরা মনে করি যখন হাসতে হলে মুখ খুললে আরেক মুখ খুললে যাবে এমন ভয় পাই আমরা হাসতেই চাই না হাসব না বাংলাদেশে আমরা যে ভাব নিয়ে চলি ভাই এক্সকিউজ মি আপনার প্যান্টটা ছিঁড়ে গেছে আমি গ্রামীণ ফোনে কাজ করি এটা গ্রামীণ ফোনের কেউ আছে এখন অবশ্য গ্রামীণ ফোনে কেউ কাজ করলে পোস্ট পাস পারবেন না ভাই এটা থেকে 20 বছর আগে যে অ্যানালগ ফোন ছিল এর থেকে অনেক ভালো ছিল রে ভাই আমার ওয়াইফ বেডরুম থেকে আরেক বেডরুমে গ্রামীণ ফোনে ফোন করে ফোন কল ড্রপ করে এই গ্রামীণ ফোন কয়েকদিন 1,000 কোটি টাকা দিল না ওদের স্লোগানটা কি চলো যায় বহুদূর আসলে হলো চলো যায় বহুদূর বিটিআরসি থেকে দে শুড অল গেট ইন টু দ্য কন্ডম বিজনেস সোজা কথা টাকা উঠে যাবে সব কিছু হ্যাঁ গ্রামীণ চলো যায় বহুদূর রবি চলে ওঠো না আপন শক্তি এয়ারটেল ভালোবাসার টানে কাছে আনে ইনক্লুডিং হোয়াইট বডি ইটস গুড আমাদের কোনো আজকে বিদেশি নাই থাকলে ইংলিশে বলতে হতো কষ্ট করে আপনি কোনো সিরিয়াস কেন তো বাবা কি প্রবলেম হ্যাঁ উনি কি আপনার ওয়াইফ না ওয়াইফ এখনো আছে ভাই আপনি আমার কমেডি ব্যবসার পেটে লাথি মারে দিয়েছেন আপনি ব্যক্তিত্ব আপনি তো সুট টুট আপনাকে তো আমারই গরম লাগতেছে এত সুট টুট করে আবার রুমাল লাগাইছেন এটা এটা কি আপনাদের এটা কি করোনা ভাইরাসের জন্য কিছু করেছেন নাকি আপনারা আমার ওয়াইফ পিছনে ছি 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 করছে আমি বসে আপনি কি ঝালমুড়ি খাচ্ছেন নাকি এখানে বসে আমি মনে হচ্ছে যে আপগ্রেডেড ওই যে রমনা খানে চিনা বাদাম খাই আমি গোলস্টান এখন হোয়াট আর ইউ হ্যাভিং হাউ কাম ইজ ইউর ওয়াইফ
How come you're not feeding your wife? I can feed myself. That sounded very naughty. Honey, do you want me to feed yourself? No, I can feed myself very well. কতদিন ধরে বিয়ে হয়েছে নাকি না হ্যাঁ কয়দিন হ্যাঁ কয়দিন হয়েছে বিয়ে আপনাদের হিজ রাইট সি স্মার্ট অ্যান্ড ইউ স্টিক টু ইউর ডে টাইম যাও না আমাদের এখন তিনটা বাচ্চা জানা মতে মাই ডটার ইজ দেয়ার মাই 14 ইয়ার ওল্ড ডটার ইজ দেয়ার লেটস ডিজাইনার লেটস কভার I'm going to embarrass her. আমার মানে ও খুব টেনশনে থাকে যে ও স্কুলে গেলে and I'm actually a source of embarrassment for her. যেমন কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমেরিকাতে একটা হাই স্কুলের মধ্যে একটা ছেলের সেদিন দ্যাট ওয়াজ ইজ লাস্ট ইয়ার অফ হাই স্কুল গ্র্যাজুয়েশন হবে খুব শেক স্টার্ট স্কুলের মধ্যে তো তার বাবা তাকে স্কুলে তুলতে গেল মা ভিডিও নিয়ে গেছে অ্যান্ড বাবাটা শুধু একটা স্পিডো সুইমিং ট্রাঙ্কস পরা আর কিছুই না অ্যান্ড হি গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে ছেলের পুরো প্রেস্টিজ পাঞ্চার ফ্রেন্ডের সঙ্গে আমার মেয়ে বলছে বাবা খবর তো তুমি এগুলি করবে না আমি বলছি না ছি ছি আমি এটা করতে পারি তোমার স্কুলে গেলে আমি ওইটাও পড়বো না বাচ্চারা এই জন্যই সবসময় খুব টেনশনে থাকে বাট আজকে উই হ্যাভ আ গ্রেট শো আজকে আমাদের অনেক কমেডিয়ান আছে আমরা খুব র্যাপিড সিকোয়েন্সে কমেডি করবো একজনের পর একজন অ্যান্ড আই হোপ ইউ অলস হ্যাভ আ গুড টাইম তবে যাওয়ার আগে একটা কথাই বলি যে আপনারা যে আমরা কিন্তু হাসবো আজকে ভালো করে হাসবো ঠিক আছে কেউ কিন্তু যদি ভুল করে মনে করেন যে এখানে কুলখানি ইউ কাম টু দ্য রং প্লেস এটা হলো কমেডি ইয়ে ভাবটা যেটা বললাম ভাব নিয়ে লাভ নাই কারণ আমরা কিন্তু অনেক ভাবে তুমি জানো আমি কার ছেলে না তোমার মাকে জিজ্ঞেস করতে পারি লাস্ট মাই টাইম থ্যাংক ইউ ভেরি মাচ